আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। সবাইকে শুভ সকাল। আজকে আমরা ক্লাস করব ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে। এইটা আমাদের 2 নম্বর ক্লাস, আশা করি সবাই উপস্থিত থাকবেন, পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধবদের জানাবেন। আমি ভালোভাবে জানি আপনারা মোটামুটিভাবে দেশের যে ছাত্র সমাজ আছে, এই আমাদের ছাত্র শিক্ষক সমাজের সবচেয়ে অবহেলিত অংশ হচ্ছে আপনারা। তো আপনাদের অলরেডি লকডাউনের কারণে ক্লাস অফ হয়ে আছে, অনেক কলেজগুলোতে ক্লাস হচ্ছে না, বিশেষ করে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন, বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এছাড়া ফিনান্স ডিপার্টমেন্টে রয়েছে, আপনাদের জন্য একরকম আতঙ্ক হয়ে দাঁড় হয়েছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপাল অফ ফিনান্স। তো আজকে আমাদের যে রেগুলার ক্লাস প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এইটা নিয়ে আমরা একটু ক্লাস করব, এরপর আপনাদের প্রিন্সিপাল অফ ফিনান্স নিয়েও আমি ক্লাস নেব। তো যেহেতু দিনের মধ্যে একটু ক্লাস নিতেছি, বাইরে একটু কাজ চলতেছে, একটু সাউন্ড আসবে, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের হচ্ছে পার্টিসিপেন্ট বাড়ানো, যতজন আপনারা পার্টিসিপেন্ট থাকবেন আমার আগ্রহ উদ্দীপনা বাড়বে, আপনাদের আমি রাত্রে অত ভালো একটা টাইম দেব। তবে আমি প্রত্যেক দিন এই 10টা সাড়ে 10টার পরপর আপনাদের লাইভে আসার চেষ্টা করব, অর্থাৎ আমি প্রিন্সিপাল অফ ফিনান্স এবং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই দুইটা মেজর সাবজেক্ট আপনাদের রয়েছে, এই দুইটা সাবজেক্ট আমি ক্লিয়ার করে দেব একদম। আপনি সাপোজ ধরেন কমার্স পড়েননি, কমার্সের কিছুই জানেন না, একদম সবে মাত্র শুরু করতেছেন, সেভাবে আমি আপনাদের ক্লাসগুলো নেব। আশা করি এরপর আপনাদের আর কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না, অর্থাৎ আপনার ক্লাস কলেজে যদি ক্লাস নাও হয় তারপরে আপনারা যথেষ্ট ভালো করবেন। আর এছাড়া আপনাদের জন্য যে বিশেষ সতর্কবার্তা যেটা আমি দেব, বা আপনাদের জন্য একটা নোটিশ আমি দেব, মানে আনঅফিসিয়াল নোটিশ, আপনাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। আমি আবারও বলতেছি, আপনারা যারা এবছর ফার্স্ট ইয়ার রয়েছেন, বিশেষ করে আপনাদের কিছু বড় ভাই অলরেডি পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে ক্লাস করতেছে, তাদের অনেকের ইম্প্রুভমেন্ট আছে এই সাবজেক্টে আমি জানি, কারণ প্রশ্ন হার্ড হয়েছে, ক্লাসও করতে পারেনি, অনেকেই খারাপ পরীক্ষা দিয়েছে। তো তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, অর্থাৎ ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় গ্রুপ আমি এটা করতে চাচ্ছি, আমি চাই যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের ভালো একটা রেসপন্স পাবো। তো এই জন্য যেটা আমি চাচ্ছি, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনাদের একটা যে ক্লাসটা দরকার, এক কথা আপনারা জানা এবং শেখার জন্য যেরকম ক্লাস দরকার ঠিক সেই রকমভাবেই নেব। আর গত বছর যারা পরীক্ষা দিয়েছেন তাদের অনেকের ইম্প্রুভমেন্ট আছে, কারণ প্রশ্ন হার্ড হয়েছিল বা প্রশ্ন মন মতো আসেনি, প্লাস হচ্ছে অনেকে তো প্রিপারেশনে নিতে পারেননি, যার কারণে প্রশ্নতে কিন্তু ভালো এক্সাম দেননি এই সাবজেক্টগুলোতে, আর যদি দিয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর নতুন যারা আসলেন তাদের তো ক্লাস হচ্ছে না, তাদের জন্য আসলে বেসিক্যালি এই ক্লাসগুলো নেওয়া, আমার গ্রুপে অলরেডি অনেক ছেলে মেয়ে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আছেন, এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আছে, সুতরাং বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা চান্স পেয়েছো তোমরা তো তোমাদের বিশ্ববিদ্যালয়ের টিচারের ক্লাস করবা, তো মাশাল্লাহ তারা ভালো ক্লাস নেয়, সমস্যা নাই, কিন্তু তারপরেও তোমরা যদি বেসিক ক্লিয়ার করতে চাও তাহলে এই ক্লাসটা দেখো, অর্থাৎ আমি বেসিক থেকে ক্লাসগুলো নেব। সুতরাং আশা করি তোমাদের মন মতো হবে এবং তোমরা প্রথম থেকে শিখতে পারবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে বা স্টুডেন্টের আশায় আমি থাকবো না, কারণ গ্রুপে সেরকম মেম্বার নেই, আমি শুধু যা সাউন্ড চেক আপ করে ক্লাসগুলো ক্যারি অন করবো, পরবর্তীতে জানি এই ভিডিওগুলো দেখবে অনেকেই, এবং আমি শুধু এতটুকুই বার্তা দেবো, আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলদের নক করবেন, আপনারা রেসপন্স করবেন, তাহলে আপনাদের আমি ভালো কিছু দিতে পারবো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নিজেকে নিয়ে সচেতন না, এই কারণেই কিন্তু তারা হচ্ছে অনার্স কমপ্লিট করার পর তাদের কিন্তু ভ্যালুয়েশন বা মূল্যায়নটা সেরকম পায় না, অর্থাৎ আপনি আপনাকে যেভাবে তৈরি করবেন ঠিক 4 বছর পর আপনাকে সেভাবেই মূল্যায়ন করা হবে, যেহেতু আপনি ঘুমাচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন, পড়াশোনা করতেছেন না, নামমাত্র বিগত সালে প্রশ্নগুলো পড়ে তারপর পাস করতেছেন, এই পাস দিয়ে কিছু হবে না। আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বের হওয়ার পরে, অর্থাৎ ভালো সিজিপিএ নিয়ে নেওয়ার পরেও অনেকে বসে বসে আছে, সেই জায়গায় ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বসে থাকবে না, তো কী করবে, কারণ এমনিতেই তাদের অবহেলা করে। তো সুতরাং আমি বলবো একটু অ্যালার্ট হন, আপনাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, সুতরাং আমরা কথা না বলে ক্লাসে চলে আসি। তো আমি আমাদের হচ্ছে গতদিন একটা ক্লাস নিয়েছিলাম, গতদিনে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 নিয়ে কথা বলছি, এবং দুইটা চ্যাপ্টারে থিওরি কীভাবে পড়বেন বলে দিয়েছি। আমি ক্লাস রানিং করি, এরপর আপনাদের কিছু শর্ট স্ট্র্যাটেজির কথা বলে দেবো, শর্ট কিছু কথা বলবো, ওই শর্ট ওয়েগুলো স্ট্র্যাটেজিগুলো ফলো আপ করবেন, দেখবেন যে আপনারা সর্বোচ্চ উপকৃত হতে পারছেন। এবং আপনাদের বলবো এই যে আপনারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়েন ভালো কথা, আপনারা কিন্তু অবহেলিত, এটা আমি ভালোভাবেই জানি, আপনারাও ভালোভাবে জানেন, আপনারা অ্যাটলিস্ট আপনাদের রেজাল্টটা থিরির ওপরে রাখার চেষ্টা করেন, শুধু আপনারা না ইউনিভার্সিটিরও যারা রয়েছেন আপনারা রেজাল্টটা থিরির ওপরে রাখার চেষ্টা করেন, অর্থাৎ এই সিজিপিএ 3.00 এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, কিন্তু এইটার উপরে রাখার চেষ্টা করেন,
অনেক জায়গা আছে যে এর নিচে হলে অ্যাপ্লিকেশন করা যায় না। আপনারা তো পড়াশোনা করতেছেন চাকরির জন্য, তাই না? তাহলে অ্যাপ্লিকেশনের জন্য করতে না পারেন তাহলে সে পড়াশোনা করে তো লাভ নাই। সুতরাং রেজাল্টটা থ্রির উপরে রাখার চেষ্টা করেন। স্পেশালি আমাদের আপনাদের টার্গেট অল টাইম এটা থাকা উচিত। আর ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে স্টিল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে 3.50 ওঠানো সহজ, দু একটা ডিপার্টমেন্ট বাদে। তো কীভাবে উঠাবেন আর কোন সাবজেক্টটা আপনার জন্য ঝামেলা সম্পূর্ণ হবে, সেই ঝামেলা সম্পূর্ণ সাবজেক্টটা এইটা যেটা রয়েছে এটা আমি ক্লিয়ার করে দিতেছি। এছাড়া প্রিন্সিপাল অফ ফিনান্স নিয়েও কথা বলবো। শুধু আপনাদের পার্টিসিপেন্ট চাচ্ছি, অর্থাৎ হচ্ছে অংশগ্রহণকারীদের সংখ্যা চাচ্ছি, শিক্ষার্থীদের সংখ্যা বেশি চাচ্ছি, তাহলে আমার ক্লাস নিতে মজা লাগবে এবং আমি উপকৃত হব বা আমার ভালো লাগবে স্টুডেন্ট সংখ্যা যদি বেশি থাকে। ওকে, আমরা কথাটা বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। প্রথমেই এই কথাটার মানে আগে জানতে হবে আমাদের প্রিন্সিপালস। তাহলে প্রিন্সিপালস এইটা হলো মানে কি আসলে? এইটা মানে হলো নীতিমালা। একটা প্রিন্সিপল আছে আর প্রিন্সিপালস আছে, ঠিক আছে? পল মানে হচ্ছে অধ্যক্ষ, আর এই যে LES পালস মানে হচ্ছিল কি আমাদের নীতিমালা। নীতিমালা জিনিসটা আসলে কি? ল, এক কথা হচ্ছে ল। ল কি? আইন। এটা তো বোঝেন আইন, যে জনসম্মুখে কি করা যাবে না, আমাদের হচ্ছে মারামারি করা যাবে না, সরি এগুলো তো নয়, 18 বছরের আগে বিয়ে সাথে মেয়েদের বিয়ে করা যাবে না বা বিয়ে দেওয়া যাবে না, বাল্য বিবাহ যে আইনটা রয়েছে। এছাড়া আমাদের কোম্পানি আইন রয়েছে, অংশীদার আইন রয়েছে, মার্ডার করলে আপনি আপনার নামে কেস করব, এই যে আইনগুলা অনুরূপভাবে এটা হলো কি? আইন। তাহলে এখানে প্রিন্সিপালস মানে হচ্ছিল নীতিমালা, অনেকগুলো আইনের সমষ্টি, এবং সেইটা হবে অ্যাকাউন্টিংয়ের, অর্থাৎ হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা। তাহলে হিসাব বিজ্ঞানের নীতিমালা, এখন আমরা হিসাব বিজ্ঞানটা কি জিনিস এইটা আমাদের আগে জানতে হবে। তাহলে নীতিমালা বলতে আমরা বুঝলাম যে আইন, তাই না? সিম্পল, অর্থ আপনারা কিচ্ছুই জানেন না, আমি এভাবে ক্লাস নেব কিন্তু কিচ্ছুই জানেন না। তাহলে আমাদের সাবজেক্টের টাইটেলেই হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। তাহলে প্রিন্সিপালস মানে আমরা জানি হচ্ছে আইন বা নীতিমালা, অনেকগুলো আইন, অনেকগুলো নিয়ম কানুন। অফ অ্যাকাউন্টিং মানে হচ্ছে হিসাব বিজ্ঞানের। তাহলে এখন কথা হলো হিসাব বিজ্ঞান জিনিসটা কি আমাদের, এটা আগে জানতে হবে। তাহলে হিসাব বিজ্ঞান জিনিসটা জানতে গেলে আপনাদের এটা আগে বুঝতে হবে যে আসলে অ্যাকচুয়াল অর্থে হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়, এইটা আগে জানবো। তো অ্যাকাউন্টিং এই যে শব্দটা রয়েছে, এইটা যদি আমরা বাংলায় লিখি একটা বিষয় খেয়াল করেন, দুইটা ওয়ার্ড পাবেন। একটা পাবেন হলো হিসাব, প্লাস হচ্ছে বিজ্ঞান পাবেন। এবার যারা কলেজে আছেন তারাও এই ভিডিওটা দেখতে পারবেন, অর্থাৎ একদম যারা কিচ্ছুই জানেন না তাদের জন্য এই ক্লাসটা নিতেছে। তাহলে আমরা এদিক পরে গেলাম, এখন আমরা জানবো হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা যারা কমার্সের শিক্ষার্থী রয়েছে গতানুগতিকভাবে বই মুখস্থ করে একদম ঢালাওভাবে বলে দেয় যে এটা এটা হলো হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা যেটা লেনদেন চিহ্নিত করে, তো সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সংগ্রহ করে, এটা হলো হিসাব বিজ্ঞান হলো। এটাতে তো কেউ কিছু বুঝবে না। তাহলে সঠিকভাবে আপনি কিছুই জানেন না, কিচ্ছুই বোঝেন না, তাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি আপনারা ঠিক এভাবেই এই বেসিকটা স্ট্রং করবেন। কিভাবে? আমাদের যে যে অ্যাকাউন্টিং আছে এর বাংলা প্রতিশব্দই হচ্ছে হিসাব বিজ্ঞান, যেটা দুইটা ওয়ার্ডে বিভক্ত। এই জায়গায় হিসাব বলতে কি বোঝায় এইটা আগে জানেন। হিসাব কি, অর্থাৎ হিসাব কি বা হিসাব হলো ওই যে বলে না, এ হিসাব করত, দেখতো কয়টা আছে, হিসাব করত, দেখতো কয় টাকা আছে, হিসাব করত। এ দেখেন আমি একদম গ্রাম্য ভাষায় কিন্তু কথা বলতেছি। আপনাদের বাড়িতে আপনাকে এক গোচ্ছা টাকা দিয়ে বলতো, দেখতো এই জায়গায় কয় টাকা আছে, হিসাব করতো, এ যোগ বিয়োগ করতো, এইটা দেখতো এই জায়গায় কয়টা আছে। তো বেসিক্যালি হিসাব বলতে আমরা কি বুঝবো? গণনা করা বুঝবো। এই যে দেখেন এই বিষয়টা মাথায় রাখেন। তাহলে হিসাব বলতে আমরা বুঝবো কি? গণনা করা। তাহলে কোনো একটা জিনিস গণনা করাকে আমরা কি বলবো? হিসাব, মানে হলো হিসাব বলবো, তাই না? এখন কথা হলো একটা বিষয় খেয়াল করেন, আপনাকে যদি বলি রাস্তার মোড়ে দাঁড় হয়ে গাড়িগুলো গণনা করেন কয়টা যাচ্ছে কয়টা আসতেছে, গুনবেন? অবশ্যই গুনবেন না, দুই একদিন নালে মজাতেই গুনবেন, কিন্তু পারমানেন্টলি তো গুনবেন না। পুরো এক বছর ধরে গুনতে বলতেছি, গুনবেন? গুনবেন না। কেন? কারণ ওই জায়গায় স্বার্থ নাই। তাহলে হিসাব বিজ্ঞান আমাদের এই যে হিসাব অংশটা রয়েছে, হিসাব আমরা ওইটাই করি, গণনার কাজটা ওই জিনিসটা করি যেখানে আমাদের মনটু আছে, স্বার্থ আছে। তাহলে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা গণনা করতে কি কি করি? স্বাচ্ছন্য বোধ করি। তাহলে বেসিক্যালি হিসাব বিজ্ঞান গণনার কাজটা করে, ওই জিনিস গণনার কাজটা করে যে জিনিসের সঙ্গে টাকা জড়িত, অর্থাৎ আর্থিক স্বার্থ জড়িত। এখন কথা হলো আমরা জানলাম হিসাব কি, গণনা করা, কি গণনা করা, স্পেশালি টাকা গণনা করা, মেইন কথা হলো এইটা, অথবা যে জিনিসটার সঙ্গে টাকা জড়িত সেই জিনিসটা গণনা করে রাখা। দুই নম্বর কথা হলো বিজ্ঞান কি, বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান, বিশেষ পদ্ধতি। তাহলে আপনি এই গণনার কাজটা
বিশেষ জ্ঞান বা বিশেষ পদ্ধতির মাধ্যমে করবেন সেটাই হচ্ছে কি হিসাব বিজ্ঞান। আর এই গণনার কাজটাতে বিশেষ জ্ঞান যে ব্যবহার করবেন এই জ্ঞানটা যাতে কিছু নিয়ম এবং নীতি মান্য করে হয়, কেন হয়, যাতে করে এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। আমি আবার বোঝাচ্ছি, আপনি গণনা করছেন, আমি বলো ধর্মীয় আপনি গণনা করছেন এটা তো ভুল, আপনাকে যাতে এই ভুল কথাটা না বলতে পারে কেউ এই জন্য কি করবেন কিছু নীতিমালা অনুসরণ করবেন, অর্থাৎ গণনা করার সময় কিছু নিয়ম নীতি মান্য করবেন, যে এক টাকা বারবার গুনবেন না, এটাও কি একটা নিয়ম নীতি না কি, এক টাকা আপনি বারবার গুনবেন, সাপোজ ধরেন আপনার কাছে একটা নোটে আছে ওটাই বলতেছেন এক দুই তিন চার পাঁচ এভাবে বলবেন, বলবেন আপনার কাছে তো 1000 টাকার নোটেই আছে। তো অনুরূপভাবে এগুলো কি, এগুলো এক একটা নীতি প্রিন্সিপাল। তাহলে হিসাব বিজ্ঞান বলতে আমরা বুঝবো যে গণনা করা, গণনা বলতে যে জিনিসটার সঙ্গে টাকা আছে সেই জিনিসটা গণনা করা, এবং সেই জিনিসটা গণনা করার সঙ্গে বিশেষ জ্ঞান বা বিশেষ মাধ্যম ব্যবহার করাকে আমরা হিসাব বিজ্ঞান বলবো। আর এই জায়গায় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং মানেই হচ্ছে গণনার কাজে যে বিশেষ জ্ঞানটা আমরা ব্যবহার করব, সেই জ্ঞান ব্যবহার করার সময় আমাদের কিছু নিয়ম নীতি মান্য করে গণনার কাজটা করতে হবে, তাকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বলবো। এই সাবজেক্টের বেসিক থিম হলো এইটা। তাহলে সিম্পলভাবে আমি আপনাদের বললাম যে আসলে আমরা বেসিক্যালি গণনা কি করি, এবং আরেকটা কথা বলি, আমরা কিন্তু আজকে অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ চ্যাপ্টার 3 পড়বো, অ্যাকাউন্টিং প্রসেস থিওরিজের যেটা আছে সেটা পড়বো। এবং আমি বলবো আপনারা এই 10টার সময় আপনাদের মানে শিক্ষার্থীদের সংখ্যা বাড়াবেন, সবাইকে রেসপন্স করবেন, ঘুমায় বসে থাকেন না, আপনাদের এক্সাম হবে, দেখবেন যে ইম্প্রুভমেন্ট দিতে দিতে জীবন চলে যাবে এবং সম্পূর্ণটা ইংলিশ থাকবে। তো আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো। আজকে গতদিন একটা ক্লাস হয়েছে, আজকে আরেকটু প্রাথমিক, আমি শুধু আজকে অ্যাকাউন্টিং ইকুয়েশনে একটু জিনিস দেখাই দেবো, দেখাই দিয়ে 4 মার্কের প্রশ্ন একটা কমন দেবো আজকে, ঠিক আছে, 4 মার্কের প্রশ্নের প্যাটার্ন একটা পড়বো, কিন্তু তার আগে আপনাদের বেসিক থিমটা দরকার। তাহলে আমরা এটা জানলাম যে হিসাব বিজ্ঞান বলতে গণনার কাজে বিশেষ জ্ঞানের ব্যবহার, এবং সেই জ্ঞান ব্যবহার করার সময় আমাদের কিছু নিয়ম নীতি মান্য করাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বলবো। এখন কথা হলো, আপনি এই যে গণনা করবেন, যদি গণনা করেন কি জিনিস গণনা করবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনি গণনা করবেন কি জিনিস গণনা করবেন, এখন গণনা করব আমরা ওই জিনিসটা যে জিনিসটার সঙ্গে আমাদের আর্থিক স্বার্থ আছে, আর্থিক স্বার্থ। তাহলে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমরা বলি আর্থিক ঘটনা। তাহলে এই আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমরা বলি হলো আর্থিক ঘটনা। এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো ঘটনা ঘটে, যেমন একজন কর্মচারী আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, একজন কর্মচারী এসে প্রতিষ্ঠান থেকে তার বেতনটা তুলে নিয়ে গেছে, তাহলে এই জায়গায় আপনি কোন জিনিসটা গণনা করবেন? এই জিনিসটাতে আপনি ওই জিনিসটা গণনা করবেন যেটার সঙ্গে আপনার টাকা জড়িত। আপনার কর্মচারী মারা গেছে, এর জন্য তো হচ্ছে আপনার লিপিবদ্ধ করে রাখার তো কোনো কিছু আসে না, তাই না? মারা গেছে গেছে, ওটা আপনি খাতা কলমে লিখে রাখবেন যে একটা কর্মী মারা গেছে, এর হিসাব আমার ম্যানেজারকে দেখাতে হবে, এর হিসাব আমার এমডিকে দেখাতে হবে, এটা লিখবেন। অথবা ওটা যাই হোক, ওটা একটা সিরিয়াস ম্যাটার নিয়ে বললাম, কিন্তু আপনার একটা কর্মচারী কি হয়েছে, কাজ করতে করতে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেছে, তাহলে ওইটাকে খাতায় লিখে আবার এমডি স্যারকে রিপোর্ট করবেন, এটা সম্ভব? সম্ভব না। তাহলে এই জায়গায় দেখেন, এটাও একটা ঘটনা নাকি, এটাও একটা ঘটনা। অথবা দেখেন আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তাহলে এই যে কম্পিউটার নষ্ট হয়ে গেছে এটা একটা ঘটনা। এখন এইটা কি আপনার এমডিকে খাতায় লিখে বলবেন যে স্যার আমার একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আজকে কম্পিউটার নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু বলবে না। কিন্তু কম্পিউটার ঠিক করতে যে 50 টাকা চলে গেছে বা 100 টাকা চলে গেছে, এটা বলবে যে স্যার কম্পিউটার নষ্ট হয়েছিল, ওইটা নষ্ট হওয়া বাবদ, ঠিক করা বাবদ, অর্থাৎ মেরামত বাবদ আমার 1000 টাকা খরচ হয়েছে। অর্থাৎ আপনি ওই জিনিসটা লিখে রাখবেন যেটাতে টাকা জড়িত, আর যে ঘটনার সঙ্গে টাকা জড়িত তাকে আমরা আর্থিক ঘটনা বলি, আর আর্থিক ঘটনাগুলোর আরেকটা নাম হলো লেনদেন। এবার মাঝে চলে আসেন, স্টেপ বাই স্টেপ কিন্তু ধীরে ধীরে চলে আসবো। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের হিসাব বিজ্ঞান কি করে, গণনার কাজ করে। কি জিনিস গণনার কাজ করে? লেনদেন। আর লেনদেন কি, হুট করে আবার আপনি যদি নন কমার্স হয়ে থাকেন, নন কমার্স ছেলেমেয়েরা বলবো মা লেনদেন আবার কি, লেনদেন মানে কি, আদান এবং প্রদান, আপনি দিলেন এবং কিছু নিলেন, এটাই হচ্ছে কি লেনদেন। এখন কথা হলো কোনটাকে লেনদেন বলবেন, ওই যে আদান প্রদানের সঙ্গে টাকা জড়িত, মন্ডু জড়িত, আত্মিক স্বার্থ জড়িত, সেটাই হবে কি আমাদের হলো লেনদেন। আর ওই লেনদেন তার নামেই হচ্ছে কি আর্থিক ঘটনা, আর আর্থিক ঘটনার সঙ্গে আর্থিক স্বার্থ থাকে, আর্থিক স্বার্থ বলতে টাকা থাকবে। এবং উদাহরণে বললামই তো, আপনার প্রতিষ্ঠানের কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, এবং কম্পিউটার নষ্ট হয়েছে এখন পরবর্তীতে গিয়ে কম্পিউটার ঠিক করছেন 1000 টাকা খরচ হয়েছে, তাহলে আপনার যে আপনাকে যে নিয়োগ দিয়েছে, আপনার যারা ঊর্ধ্বতন পজিশনে কর্মকর্তা থাকে, তাদেরকে তো আপনি গিয়ে বলবেন না যে স্যার কম্পিউটারটা নষ্ট হয়েছে, ওকে স্যার এটার জন্য খরচের জন্যে 1000 টাকা খরচ হয়েছে। তাহলে দুইটা যদি আলাদা আলাদাভাবে বলেন,
আপনার এমডি বা আপনার যে মালিক কোনটা কনসিডার করবে, অবশ্যই বলবে যে মেরামত করতে কত টাকা খরচ হয়েছে, এই যে নষ্ট হয়েছে এটা তো লিপিবদ্ধ করে রাখবে না, এটা তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার ইফেক্ট ফেলবে না। তাহলে এই জায়গায় গণনা করি আমরা ওই জিনিসটা যার সঙ্গে আমাদের আর্থিক স্বার্থ আছে, আর ওইটাকে আমরা কি বলবো, আর্থিক সংশ্লিষ্ট ঘটনা বা লেনদেন, ওই জিনিসটাকে আমরা কি বলে থাকি, লেনদেন বলে থাকি। তাহলে হিসাব বিজ্ঞান কি করে, লেনদেন লিপিবদ্ধকরণ করে থাকে। ওকে, এবার বাস্তব কিছু উদাহরণে আসি। কিরকম, আপনি বাসায় গেছেন, আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন এই যে এখন বাসায় আছেন না, বাসায় আছেন, এই যে ক্লাস করতেছেন, ক্লাস করার সময় আপনার ছোট ভাই এসে ফড়াং করে একটা মাথার মধ্যে দিলে একটা টাস্কি মারে, মানে ইয়ার কি করতে করতে, অথবা আরে কি করিস রে, নাকি এটা একটা ঘটনা না, অবশ্যই কিন্তু ঘটনা। কিন্তু আপনার আব্বু এখন এসে বললো বাবা ক্লাস করতেছে এমবি কিনতে তো টাকা লাগে, এই তো নাও 100 টাকা নাও। আমার কথা হচ্ছে কোন কোন দুইটা ঘটনা ঘটলো, আপনার ছোট ভাই অথবা বড় ভাই আয়সা মাথার মধ্যে টেলা দিয়ে গেল, এরে কি করিস, এই ভাইয়ের ভিডিও দেখতেছি বা ক্লাস করতেছি, অ্যাকাউন্টিং ক্লাস করতেছি, তাই না? কিন্তু আপনার আব্বু এসে বললো আব্বু আপনি তো হচ্ছে ক্লাস করতেছেন বা তুমি তো ক্লাস করতেছ, এমবি লাগে এই জন্য 100 টাকা। আর আমার কথা হলো কোন জিনিসটা মনে রাখবেন, অবশ্যই আব্বু 100টা দিয়েছে সেইটা। এখন আপনি যদি পাংচুয়াল স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ হচ্ছে আপনি যদি সব কিছু খাতা কলমে হিসাবে লিপিবদ্ধ করে থাকেন, আপনার যদি টাকার সোর্স অনেকগুলো হয়, আপনি কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো এগুলো লিখে রাখেন, তাই না? তাহলে সাপোজ ধরেন আপনার আব্বু আপনাকে 100 টাকা দিল, এই যে যখন আব্বু 100 টাকা দেয় আমরা সুন্দরভাবে আপনাদের যে ডায়েরি আছে সে ডায়েরিতে লিখে রাখি যে আব্বু 100 টাকা দিছে, আব্বু আমাকে 100 টাকা দিয়েছে। কিন্তু ছোট ভাই যে টেলা মারছে সেটা লিখে রাখেন কি, রাখেন না। তার এই যে আব্বু 100 টাকা দিয়েছে, এরপর দুলা ভাই দিয়েছে 5000 টাকা, ঠিক আছে, এগুলো তো থাকতেই পারে নাকি, এই দুলা ভাই দিয়েছে 5000 টাকা, টোটাল আমার কাছে কত কত টাকা, 5100 টাকা। আমরা কি এইভাবে হিসাব করি না? অবশ্যই কিন্তু এভাবে হিসাব করি। দেন আলাদা সাইডে লিখি ব্যয় যেগুলো হয়, ব্যয়টা আলাদা সাইডে লিখি যে আমি আজকে এমবি কিনেছি হলো এই 100 টাকার এমবি কিনেছি, এছাড়া আমি কি করছি, একটা শার্ট কিনেছি 2000 টাকা দিয়ে, বা প্যান্ট কিনেছি 2000 টাকা দিয়ে, অথবা জ্যাকেট কিনেছি 2000 টাকা, আমার টোটাল খরচ হয়েছে কত, 2100 টাকা। তাহলে আমার হাতে কত আছে, 3000 টাকা, তাই না? এখন কথা হলো এই যে ফেব্রুয়ারি মাস গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডগুলো আছে, তাদেরকে গিফট টিপ দিতে হবে নাকি, তো তাদেরকে গিফট টিপ দিতে গেলে তো 5000 টাকা দরকার। এখন আপনি কি করবেন, আপনার আব্বু বা আম্মুর কাছ থেকে তো টাকা নেবেন, আপনি তো টাকা ইনকাম করেন না, তাহলে আপনার আব্বু আম্মুকে কত টাকা দেবেন, আপনার গার্লফ্রেন্ডকে গিফট দিতে অথবা এই বন্ধু বান্ধব মিলে আড্ডা পানি করতে আপনার আরও 2000 টাকা খরচ হবে। আপনার কাছে আছে হলো কত, 3000, কিন্তু আরও 2000 খরচ হবে, টোটাল 5000 খরচ হবে। অর্থাৎ আপনি হিসাব করলে আপনার 5000 খরচ হবে। এখন আপনি সিদ্ধান্ত নিতেছেন আপনার আব্বুর কাছ থেকে কত টাকা নেবেন, অবশ্যই এই যে 2000 টাকা নেবেন, এই যে 2000 টাকা নেবেন, এই সিদ্ধান্তে কিভাবে উপনীত হলেন, ক্যালকুলেশন করে হিসাব করে। এর মানে এইটা যে হিসাব বিজ্ঞান কি করে, গণনার কাজ করে, কি গণনার কাজ করে, লেনদেন গণনার কাজ করে, যেটার সঙ্গে টাকা জড়িত। কেন করে, ফাইনালি কি একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য। এখন কথা হলো এই যে গণনার কাজটা আপনি তো মুখোমুখি করতে পারবেন না, আপনার মাথায় থাকবে সবকিছু, কোথায় কত টাকা খরচ করলে না করলে থাকবে, বড় বড় প্রতিষ্ঠানে এগুলো থাকে, থাকে না। তাহলে এটা কি করতে হয়, খাতায় লিপিবদ্ধকরণ করতে হয়। অর্থাৎ আমরা আজকে 3 নম্বর চ্যাপ্টার পড়তেছি অ্যাকাউন্টিং প্রসেস, সেই অ্যাকাউন্টিং প্রসেসে 3টা মাধ্যম রয়েছে। প্রথমটা কি হচ্ছে, লেনদেন গণনা করবে না, এই গণনা করার জন্য প্রথমে হিসাব বিজ্ঞান কি করে, আর্থিক ঘটনাগুলো চিহ্নিত করে। এই ক্লাসটা আমাদের এডমিশন টেস্টের ছেলেমেয়েরাও দেখতে পারবে। তাহলে হিসাব বিজ্ঞান কি করে, সর্বপ্রথম লেনদেন চিহ্নিতকরণ করে। ওই যে ছোট ভাই টেলা মেরে গেল আর আব্বু 100 টাকা দিল, কোনটা আপনি চিহ্নিত করবেন, কোনটা লেনদেন, অবশ্যই আব্বু 100 টাকা দিল সেটা। দেন ওইটা তো সারা জীবন মনে থাকবে না, আপনার তো সারাদিন অনেকগুলো লেনদেন ঘটে, আপনার কাছে অনেকগুলো টাকা আসে, টাকা চলে যায় বা আপনার মনে থাকে না, তাহলে আপনি কি করবেন, সেটা লিপিবদ্ধ করবেন। অর্থাৎ লিপিবদ্ধকরণ, অর্থাৎ কোথায় লিপিবদ্ধ করবেন, কোনো নোটে, আপনার ডায়েরিতে, খাতায়, বইয়ে, সেটার নামই হচ্ছে কি, লিপিবদ্ধকরণ, অর্থাৎ কোনো জায়গায় লিখে রাখা। এখন কথা হলো কিসের জন্য লিখে রাখবেন, এই যে চিহ্নিত করবেন জিনিসগুলো লিখে রাখবেন কেন, ওই যে 200 টাকা 2000 টাকা দরকার ওই সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য। অনুরূপভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক সংশ্লিষ্ট লেনদেনগুলো গণনা করে থাকে, লাস্ট একটা গোল আছে, সেটা হচ্ছে লাস্ট কাজ বা লাস্ট একটা আলটিমেট গোল রয়েছে, সেই গোলটার নামেই হচ্ছে কি, সিদ্ধান্ত গ্রহণ। আর সিদ্ধান্ত গ্রহণ তো এমনি এমনি হয় না, আপনি এমনি এমনি সিদ্ধান্ত নিতে পারবেন। যদি আবার এই যে এখনই যদি বলি, আপনারা সবাই বাড়ির মধ্যে আছেন, অনেক ছেলেমেয়ে বাড়ির মধ্যে আছেন, আমি যদি এখনই বলি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতেছে, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতেছে,
তাহলে ও মা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তাহলে কলেজে ক্লাস শুরু হয়ে যাবে, এই ব্যাপারে গোসা মেসেজ যেতে হবে। আপনি মেসেজ আসলেন, আইসে দেখেন, আরে ধরো রাশিতে করোনার পরিমাণ বেড়ে গেছে, কিসের ক্লাস আর কিসের কি। তাহলে এই জায়গায় আমি কি করলাম, ভুল ইনফরমেশন দিলাম। তাহলে এই যে দেখেন, তত্ত্ব ভুল থাকলে আপনার সিদ্ধান্ত কি হয়ে যাবে, ভুল হবে। অর্থাৎ সিদ্ধান্ত নিতে গেলে আপনি যে রাশির মধ্যে আসবেন, এই যে আসবেন ক্লাস করার জন্য, কিন্তু এর জন্য আপনাকে তথ্যের উপর নির্ভরশীল হওয়া লাগতেছে। সুতরাং এই জায়গায় হিসাব বিজ্ঞান কি করে জানেন, এই যে সিদ্ধান্ত গ্রহণ করবে বা কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করবে, এই সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাব বিজ্ঞানের সর্বশেষ গোল হচ্ছে কি, তথ্য সরবরাহ করা। আর তথ্যটা পায় কোথায়, এই যে খাতা থেকে। এখন কথা হলো, আমাদের হিসাব বিজ্ঞান এই যে গণনার কাজটা, এই লিপিবদ্ধকরণের কাজটা এভাবে করে না। এই যে আপনার আব্বু 100 টাকা দিয়েছে, আপনি লিখছেন কি, আব্বু 100 টাকা দিয়েছে আয়ের জায়গায়। আপনার দুলা ভাই 5000 টাকা দিয়েছে আয়ের জায়গায় লিখছেন, টোটাল আয় কত, 5100 টাকা। অনুরূপভাবে আপনি ব্যয় করছেন 100 টাকা MB-র পিছনে আর 2000 টাকা শার্ট অথবা প্যান্টের পিছনে, টোটাল 2100 টাকা খরচ হয়েছে। এবং আপনি কি করলেন, সিম্পলি বের করলেন 3000 টাকা আপনার হাতে আছে, 2000 টাকা আপনি আবার আপনার আব্বুর কাছ থেকে নেবেন। এই তো এইটা আপনার ছোট ছোট লেনদেন জন্য আপনি এটা করতে পারলেন, কিন্তু বড় বড় লেনদেনগুলো তো অনেকগুলো লেনদেন হবে, হাজার হাজার লেনদেন হবে, হাজার হাজার কোটি কোটি টাকার লেনদেন হবে। সেই লেনদেনগুলো এভাবে আপনি যদি সংরক্ষণ করেন, কোথায় গোজামিল গোজামিল করবেন, কোথায় কোন ভুল হবে আপনি বুঝতে পারবেন না। এজন্যেই আমাদের হিসাব বিজ্ঞান কি করে, একটা বিশেষ জ্ঞান বা বিশেষ মাধ্যমের ব্যবহার করে, আর সেটার নামই হলো দুতর্পা দাখিলা পদ্ধতি। তাহলে আমরা মেইন জায়গায় কিন্তু সবে মাত্র চলে আসলাম। তাহলে আমি আবারও বলতেছি যে আমাদের হিসাব বিজ্ঞান কি করে, গণনার কাজ করে। কি গণনার কাজ করে, যে ঘটনার সঙ্গে টাকা জড়িত সেই জিনিসটা গণনার কাজ করে। কেন গণনার কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন কিভাবে গণনার কাজ করে, প্রথমে কোনটা ঘটনা আর্থিক কোনটা অনার্থিক সেটা চিহ্নিত করে, এরপর হিসাবের বইতে বা খাতাতে লিপিবদ্ধকরণ করে, এরপর ওর যা মন চায় কাটা ছিঁড়ে বিশ্লেষণ করে, করে একটা তথ্য পায়, সেই তথ্যর আলোকে সিদ্ধান্ত নেয়। এখন এই জায়গায় এই গণনার কাজটা দুভাবে হয়, একটা হলো একতরফা দাখিলা পদ্ধতি আর একটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে হিসাব করি সেটাকে আমরা বলি একতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ কোনো একটা আর্থিক ঘটনা এককভাবে আমরা লিখলাম, মানে একবার লিখে রাখলাম, একটা পক্ষে লিপিবদ্ধ করলাম, তাকে আমরা একতরফা দাখিলা পদ্ধতি বলি। যেমন আব্বু কত করছে, 100 টাকা দিয়েছে, তাহলে আব্বু হিসাব 100 টাকা দিয়ে রেখে রাখছে, কিন্তু এটা হলো একতরফা দাখিলা পদ্ধতি। এখন কথা হলো, হিসাব বিজ্ঞান এইটাতে করে না। কি করে, হিসাব বিজ্ঞান একটা বিশেষ জ্ঞান বা মাধ্যম ব্যবহার করে, আর ওই বিশেষ জ্ঞান বা মাধ্যমটার নামেই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি কি, যে পদ্ধতিতে যে কোনো একটা আর্থিক ঘটনা যার সঙ্গে টাকা জড়িত, যে ঘটনার সঙ্গে টাকা জড়িত, সেই ঘটনাকে দুইটা পক্ষে লিপিবদ্ধকরণ করে, এক পক্ষকে ডেবিট আর এক পক্ষকে ক্রেডিট। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলবো, যে পদ্ধতিতে যে কোনো একটা আর্থিক ঘটনাকে দুইটা পক্ষে লিপিবদ্ধকরণ করি, এক পক্ষকে ডেবিট আর এক পক্ষকে ক্রেডিট, এবং দুই পাশের টাকা সমান হবে, তাকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি বলবো। কেমন ওই জিনিসটা, আবার কেমন, ওকে ওই জিনিসটা এখন বোঝাই দিতেছি। তাহলে ওই এই যে আপনার আব্বু আপনাকে হলো 100 টাকা দিল, আপনি লিখে রাখলেন যে আব্বু 100 টাকা দিছে, এভাবে লিখলেন না, কিন্তু আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে ওভাবে লিখি না। আমরা দেখি কিভাবে লিখি, একটা পক্ষকে ডেবিট করবো, মানে একটাই ঘটনা, আব্বু 100 টাকা দিছে, ওটাই আমরা দুইটা পক্ষের লিপিবদ্ধকরণ করবো, একটা ডেবিট একটা ক্রেডিট, এবং দুই পাশের টাকায় কত হবে, 100 হবে, 100 বসাতে হবে। এখন কথা হলো, এই ডেবিট আবার ডেবিটের দিকে কি বসবে, ক্রেডিটের দিকে আবার কি বসবে, অর্থাৎ এগুলোর মাঝখানে কি বের হবে, হিসাব বের হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা নাম দিয়ে দিতে হবে। কি হয়েছে, আপনার আব্বু টাকা দিয়েছে, কে টাকা দিয়েছে, আপনার আব্বু, তাহলে যে সুবিধা প্রদানকারী তার হিসাব ক্রেডিট হয়, এজন্য আব্বু হিসাব ক্রেডিট হবে। আর ডেবিট কি হবে, আপনার কাছে টাকা আসছে, এজন্য নগদান হিসাব, অর্থাৎ টাকা যদি আসে তাহলে নগদান হিসাব ডেবিট হয়। তাহলে এই জায়গায় দেখেন, দুই পাশে আমরা যখন হচ্ছে 100-100 করে বসাবো, আমাদের ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দুটায় কি, ইকুয়াল, সমান। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের হাজার হাজার লেনদেনগুলো হয়, এই হাজার হাজার যে লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলো কোথাও যদি ভুল থাকে, ডেবিট ক্রেডিট কিন্তু সমান হবে না। আর ডেবিট ক্রেডিট যদি সমান না হয়, আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন আপনি যে গণনার কাজটা করছেন এটা ভুল করে ফেলছে। কিন্তু আপনি যদি এভাবে করেন, আপনার কিন্তু মিলানোর কোনো ওয়ে নাই, অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় না, কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতিতে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। তাহলে যদি দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন সংরক্ষণ করে ডেবিট ক্রেডিট পাশ মিলে যাবে, তার মানে কি, আপনি সঠিকভাবে হিসাব করছেন, কিন্তু এইটাতে আপনি সঠিকভাবে হিসাব নাও করে গোজামিল দিতে পারেন। তাহলে কার কাছে কোনটা বিশ্বাসযোগ্য হবে,
অবশ্যই এটা বিশ্বাসযোগ্য হবে। এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান, যে হিসাব বিজ্ঞান হচ্ছে গণনার কাজে বিশেষ জ্ঞানের ব্যবহার, আর এই বিশেষ জ্ঞানটার নামই হলো দুতর্ফা দাখিলা পদ্ধতি। আর দুতর্ফা দাখিলা পদ্ধতি কি জিনিস, কোন একটা আত্মিক ঘটনাকে সে দুইটা পক্ষে লিপিবদ্ধকরণ করবে, এক পক্ষকে ডেবিট এবং সপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করবে, তাকে আমরা দুতর্ফা দাখিলা পদ্ধতি বলবো। আশা করি বুঝতে পারতেছেন, যারা নন কমার্স রয়েছেন, আমি ক্লাসটা নিতেছি নন কমার্সের জন্য, আর যারা কমার্স তাদের তো সেই হবে, সেই অন্যরকম একটা ক্লাস হবে। ওকে, আমি চাই আপনাদের পার্টি মানে রেসপন্স, আপনারা কমেন্ট করেন, না বুঝতে পারলে বলেন, ঠিক আছে, আপনাদের কি জানতে হবে না জানতে হবে সেগুলো। ওকে, তো আমরা ওভারঅল বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞান দুতর্ফা দাখিলা পদ্ধতিতে তার গণনার কাজ করে। তাহলে এই দুতর্ফা দাখিলা পদ্ধতি কি জিনিস, কেমনে কি করবে না করবে, এর কি থাকবে, এগুলো রুল অ্যান্ড রেগুলেশন থাকবে, সেগুলোকে আমরা কি বলি, প্রিন্সিপাল বলি। ক্লিয়ার? তাহলে আমরা হিসাব বিজ্ঞান দুতর্ফা দাখিলা পদ্ধতিতে টাকা গণনার কাজ করে, এবং এই টাকা গণনার ক্ষেত্রে একটা নিয়ম থাকতে হবে যে আপনি এক টাকা বারবার গুনতে পারবেন না, মানে একই 100 টাকার নোট আপনি বারবার ধরতে পারবেন না, এই 100, 200, 300 একটা জিনিসই বলতেছেন, 100, 200, 300, কিন্তু ফাইনালি আপনার কাছে কত, 100 টাকায়, আপনি বারবার গুনলে তো হবে না, আপনার কাছে কত, 100 টাকায়। এগুলো কি এমনি মানে এগুলো কি বলি, এমনিতেই একটা কাস্টমার, এমনিতেই একটা রুল নাই, এমনিতেই একটা থিওরি নাই, বেসিক সেন্সের বিষয়টা। তো হিসাব বিজ্ঞান আমাদের কি করে, যেহেতু বড় বড় কর্পোরেট লেভেলগুলোতে হিসাব বিজ্ঞান আমরা অ্যাপ্লাই করি ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক লেনদেনগুলো সংরক্ষণ করার জন্যে, সুতরাং ওই জায়গায় কিছু নিয়ম এবং নীতি আমাদের অ্যাপ্লাই করতে হয়, মান্য করতে হয়। সেই নিয়ম নীতিগুলো কি, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তাহলে এটাই হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। আশা করি হয়তো বা অনেকটা ক্লিয়ার হয়েছেন যারা নন কমার্স আছেন। আমি বিস্তারিত আর বাড়াবো না, শুধু এতটুকুই আমি বলবো, সারসংক্ষেপ করে নিয়ে আসি। এই গেল মূল বিষয়। এখন আমি একটু মুছাই দেব, আমরা হচ্ছে আমাদের হলো chapter 1 এবং chapter 2 হিসাব বিজ্ঞানের বেসিক ধারণাগুলো রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, হিসাব বিজ্ঞান কিভাবে কাজ করে, ওই যে লেনদেন চিহ্নিত করে, তারপর লিপিবদ্ধকরণ করে, এরপর তো সংশ্লিষ্ট প্রকল্পে তথ্য সরবরাহ করে, এইটাই হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টিং প্রসেস, অ্যাকাউন্টিং প্রক্রিয়া। তো এই যে লেনদেন লিপিবদ্ধকরণ করে, এর মানে হলো হিসাবের বইতে বা হিসাবের খাতায় লেনদেনটা লিখে রাখা। আর এই লেনদেনটা লিখে রাখতে গেলে আমরা প্রাথমিকভাবে যে বইটাতে লিখি তাকে আমরা জার্নাল বলি, দেন পাকাপাকিভাবে যে বইতে লিখি তাকে আমরা লেজার বলি, মানে খতিয়ান বই বলি, দেন আমাদের লিপিবদ্ধকরণ প্রক্রিয়াগুলো শেষ। এরপর হিসাব বিজ্ঞানের বাকি অংশ থাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা। অর্থাৎ আমি আপনাদের এটা বুঝাইতে চাচ্ছি, আপনার যে একটা লেনদেন, আপনি এটা টাকা সংশ্লিষ্ট বিষয়, এটা লেনদেন, এটাকে তো আপনার সারা জীবন মনে থাকবে না, এটা হিসাবের বইতে লিখতে হবে। কিন্তু হিসাবের যে বইতে প্রথম অবস্থায় লিখবেন তাকে আমরা জার্নাল বলবো, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং প্রসেস যে অধ্যায়টা রয়েছে সে অধ্যায়টাতে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের পরে পরে জার্নাল পাবো, এবং এই অধ্যায় থেকে দুইটা সেক্টরে 10-20 মার্কের দুইটা প্রশ্ন আসবে, একটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্ক আসবে, আর একটা জাবেদা করতে বলবে, জাবেদা খতিয়ান এবং ট্রায়াল ব্যালেন্স একসঙ্গে বলবে, অর্থাৎ রেয়ামিলের কথা বলবে, এবং এই রেয়ামিলের মাধ্যমে আমাদের ডেবিট ক্রেডিট পাস সমান হয়েছে কিনা এটা যাচাই করি, এবং এর মাধ্যমে হিসেবের গাণিতিক সূত্রতা যাচাই করি। ওটা বুঝবা, সবাই বুঝবা, ওয়েট করেন। তো এখন যেটা বলছিলাম, কোনো একটা লেনদেন প্রাথমিকভাবে চিহ্নিত করার পর প্রথম যে বইটা আমরা লিখি তাকে আমরা কি বলি, জাবেদা বই বলি। অর্থাৎ আপনি আপনার আব্বু আপনাকে টাকা দিল, ঠিক আছে, এই যে টাকা দিল সেটা প্রথম অবস্থায় যে পেজে লেখেন সেটাকে আমরা বলবো কি, জাবেদা। অনুরূপভাবে যে বইতে ব্যবসা প্রতিষ্ঠান একটা লেনদেন সংগঠিত হওয়ার পর লেখে সেটাকে আমরা জাবেদা বই বলি। আর আমার সিম্পল প্রশ্ন বা সিম্পল একটা সেন্সের বিষয় এই যে, আপনি যে কোনো একটা জিনিস প্রথম যখন করতে চান ওটা কি মন মতো হয়, হয় না, কাটাকাটি হয়, ঘষা মাজা হয়, এটা আমি বারবার উদাহরণ দিই, আপনার প্রিন্সিপালকে একটা দরখাস্ত রাখেন তো কমসে কম 4-5 বার আপনার 5টা অফসেট পেপার নষ্ট করতে হবে, দেখবেন যে মার্জিনটা সই হয়নি বা মার্জিনটা টানতে পারেনি, বরাবর একটা বড় হয়েছে, রটা বা ছোট হয়েছে, কাটাকাটি হয়েছে, বিষয়টা পছন্দ হয়নি, তারপরে শেষের দিকে রোল সবই লিখছে, নাম লিখতে এসে কাটাকাটি হয়েছে, হয় না, 5-6 বার কিন্তু আপনাকে পেজটা চেঞ্জ করতে হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি যখন প্রথম কোনো একটা লেনদেন কোনো জায়গায় লিখবেন, ওটা তো ঘষা মাজা হতেই পারে, আপনার সুদেও তো ভুল হতেই পারে, তাহলে এই জাবেদা বই আমরা জাস্ট প্রাথমিকভাবে লেনদেনটা লিপিবদ্ধকরণ করি, এরপর কি করি, লেনদেনটা পাকাপাকিভাবে অন্য একটা জায়গায় ফ্রেশ করে লিখি, লাভ লেটারের মতো। আপনি আপনার যে কোনো মেয়েকে যদি লাভ লেটার দেন বা একটা ভালো যদি একটা SMS লিখতে চান কোনো একটা মেয়েকে, SMS দিয়ে পড়াইতে চান, হ্যাঁ, আপনি যদি কোনো একটা মেয়েকে SMS দিয়ে পড়াইতে চান, তাহলে কি হবে, সেই SMSটা যে লিখবেন কমসে কম 5-10 বার পড়বেন, পরে তারপর SMSটা তার কাছে পাঠিয়ে দিবেন, নাকি? অনুরূপভাবে আমাদের হিসাব বিজ্ঞান কি করে থাকে, এই জার্নাল যেটা রয়েছে এই জার্নালে প্রাথমিকভাবে লেখে, লেখার পর পরবর্তীতে লেজার তৈরি করে।
কি যে বানানটা, এই তো লিজার, ঠিক আছে, খতিয়ান তৈরি করা, অর্থাৎ স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ করে। তো এখন কথা হলো এই জায়গায় আজকে আমরা যা শুধু অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখব, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিভাবে কাজ করে সেভাবে দেখব। তো আপনারা যেটা জানলেন যে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি দুইটা পক্ষ, একটা হলো ডেবিট পক্ষ, ইকুয়াল টু হলো ক্রেডিট পক্ষ, তাই না? তাহলে এই দুতরফা দাখিলা পদ্ধতি কি জিনিস, যে পদ্ধতিতে আমরা কোনো একটা লেনদেন এক পক্ষকে ডেবিট আর এক পক্ষকে ক্রেডিট দুইভাবে আলাদা আলাদা করে লিপিবদ্ধকরণ করে থাকি, তাকে আমরা কি বলে থাকি, দুতরফা দাখিলা পদ্ধতি বলে থাকি। আর এই দুতরফা দাখিলা পদ্ধতিকে যখন আমরা ইকুয়েশনের ভাবে প্রকাশ করব তাকে আমরা কি বলবো, অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ আমি আবারও বলি, দুতরফা দাখিলা পদ্ধতিকে যখন বীজগণিতীয় ভাষায় প্রকাশ করব তাকে আমরা কি বলবো, অ্যাকাউন্টিং ইকুয়েশন বলবো, অর্থাৎ হিসাব সমীকরণ বলবো। অর্থাৎ গণনার কাজটাকে যখন সমীকরণের মাধ্যমে আমরা প্রকাশ করব তাকে আমরা কি বলবো, হিসাব সমীকরণ বলবো। আর আমাদের অ্যাকাউন্টিংয়ে হিসাব সমীকরণ হচ্ছে এইটা, এ ইকুয়াল এল যোগ ওই, এবং এটা দিয়ে 10 মার্কের একটা প্রশ্ন থাকবে, এটা দিয়ে 10 মার্কের একটা প্রশ্ন থাকবে, 4 মার্কের একটা প্রশ্ন থাকবে। তাহলে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমটা যখন আমরা অ্যাকাউন্টিং কি বলে একটা ইকুয়েশনে প্রকাশ করবো তাকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলি। আর অ্যাকাউন্টিং ইকুয়েশনের টোটাল অংশ হলো তিনটা, কি কি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল সম্পদ অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ, ইকুয়াল মানে সমান হবে সেই প্রতিষ্ঠানের লায়াবিলিটিস মানে দায়, প্লাস ওনার ইকুইটি, ওনার্স ইকুইটি, একটা প্রতিষ্ঠানের মালিকের যে টাকা থাকবে এবং মালিক ধার দেনা করে যে টাকাটা নিয়ে আসবে সেইটা সমান একটা প্রতিষ্ঠানের সম্পদ হবে। আচ্ছা খেয়াল করেন, একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন হচ্ছে টোটাল 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা দেখবেন যে হয় আপনার নিজের পকেটের টাকা 77,000 টাকা, যে কোনোভাবে আপনি ইয়ে করছেন ম্যানেজ করছেন, আর 30,000 টাকা দেখবেন কারো কাছ থেকে ধার নেওয়া, নাকি এটাই তো হয়। তাহলে আমাদের অ্যাকাউন্টিংটা এইটাই বোঝাচ্ছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন এটাই বলতেছে যে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে টোটাল সম্পদ থাকবে সেই সম্পদের ভাগিদার কয়জন থাকবে, কয়জন, দুইজন থাকবে, এক মালিক অথবা মালিক ধার দেনা করে কারো কাছ থেকে টাকা নিয়ে আসে। তাহলে এই সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব সমান হবে, কেন সমান হবে, কারণ এইটা ডেবিট এবং এই দুটো হলো কি হবে, ক্রেডিট হবে। এবং এইটা দিয়ে আমাদের 10 মার্কের একটা কোশ্চেন আসে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শিখাবো। তবে আপনারা শুধু এতটুকু জানেন যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতে এখানে বোঝাচ্ছে, দেখি আপনাদের রেসপন্স কি, কই কতজন স্টুডেন্ট তো নয় দেখতেছি, আল্লাহ আল্লাহ, তাহলে হুদায় শুধু কষ্ট করতেছি। আমার স্টুডেন্টগুলো কই, রাজশাহী কলেজে, রাজশাহী নিউ ডিগ্রি কলেজে যে ছেলেগুলো আছে সেগুলো কোথায়, আল্লাহ আল্লাহ, এটা কোনো কথা হলো, এটা তো খুব খারাপ জিনিস। আমার রাজশাহী কলেজে যে ছেলেগুলো আছো, তারপর হচ্ছে নিউ ডিগ্রি যে ছেলেগুলো আছো, এছাড়া যে গ্রুপে তোমরা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় একটা গ্রুপ করলা প্রায় 67-68 জন ছেলে মেয়ে, তোমরা কই, তোমরা কি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় পড়ো না নাকি, না তোমাদের কাজ বন্ধ করে দেবো। তোমাদের তো অবাক হয়ে গেলাম, তোমাদের ছেলে মেয়েদের এরকম রেসপন্স না থাকলে তো মানে অন্যরকম একটা বিষয় হয়ে গেল। আমি আপনাদের হচ্ছে ভালোই তো চাচ্ছি নাকি, কিন্তু ছেলে মেয়েদের রেসপন্স চাই, এই টাইম আসলে ক্লাস টাইম কখন নেবেন না নেবেন বলেন, হ্যাঁ নালে আর একটা বিষয় কি জানেন, আমি আমার দায়িত্ব পালন করে যাব, যেহেতু আমি বলছি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কাজ করব, আমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বটা পালন করব। এখন ছেলেমেয়েরা আপনাদের দায়িত্ব, আমি যাতে ভবিষ্যতে বলতে পারি যে না আমি চেষ্টা করছি কিন্তু আপনারা সাড়া দেননি, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমাদের আজকের যে চ্যাপ্টারটা ছিল অ্যাকাউন্টিং ইকুয়েশনের চ্যাপ্টার, আমি প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার বেসিক ধারণা থেকে নিয়ে আসলাম এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই জায়গায়। এখন দুঃখের বিষয় হলো এই যে আপনারা যখন কলেজ প্রতিষ্ঠানগুলোতে ক্লাস মানে ক্লাস করেন অথবা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে যান, বিভিন্ন বড় ভাইরা প্রাইভেট পড়ে আপনাদের বড় ভাইরা, তারা ডিরেক্ট অ্যাকাউন্টিং ইকুয়েশনে আসে, এবং যারা নন কমার্স থাকে তাদের এটা বুঝতে একদম জীবন চলে যায়। এবং আমি এটা বিশ্বাস করি নন কমার্স থেকে যে ছেলে মেয়েগুলো আসবে তারা অ্যাকাউন্টিং চ্যাপ্টারে ভালো করতে পারবে না কনফার্ম, যতক্ষণ পর্যন্ত না সে তার বেসিকটা স্ট্রং করে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে কমার্সের ছেলে মেয়ে হওয়ার পরও অ্যাকাউন্টিং কী জিনিস সে এখন পর্যন্ত সংজ্ঞা দিতে পারবে না, তোমরাই পারবা না, অনেক ছেলে মেয়ে আছো, তাহলে এই পড়াশোনা করে লাভ কী? এবং তোমার যদি পড়াশোনার হাল এই হয় তাহলে তুমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যখন ভাইবে উঠে যাবে তোমাকে তো লাথি মেরে বের করে দিবেই, তোমাকে তো সিম্পল, তুমি যখন অ্যাকাউন্টিং কী জিনিস এইটাই যদি সুন্দরভাবে যারা ভাইবা দিবে তাদেরকে বলতে না পারো তাহলে তুমি কোন কোন ক্যাটাগরির স্টুডেন্ট এবং তুমি এই 3-4 বছর কী করে পাশ করছো সেটা তারা বোঝা সারা, সুতরাং তোমাকে বসতে দেবে, অবশ্যই লাথি মেরে বের করে দেবে, এবং তাই হচ্ছে। আর এইদিকে তো আপনাদের অবহেলার অনেকগুলো বিষয় আছে, অবকাঠামোগত এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো নাই, তাছাড়া ক্লাসের ফেসিলিটিস নাই, ভালো টিচার নাই, আর টিচাররা থাকলেও ক্লাসে অনেকগুলো একসঙ্গে স্টুডেন্ট, টিচাররা নিজেরা তাদের মন আছে যে না আমি গিয়ে বুঝাবো, কিন্তু আসলে ক্লাসে এত পরিমাণে স্টুডেন্ট থাকে বোঝানোর কোনো মনোভাব থাকে না, আর আপনারা তো ছেলেমেয়েরা মেজিস্ট্রেট হয়ে যান, অর্থাৎ দেশের
ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাগুলো এক একটা বড় ধরনের ম্যাজিস্ট্রেট বা কি বলা হয়েছে জমিদার টাইপের লোক হয়, ক্লাস করলে করলো না করলে নাই, আরে মাথা নষ্ট অবস্থা, গাইড বই পড়েই জাস্ট প্রশ্ন তো কমন পাওয়া যায়, সুতরাং ওই প্রশ্নগুলো হুবহু পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে যান। আরে ভাই রেজাল্ট দিয়ে কি করবেন রে বাপ, রেজাল্ট দিয়ে তো কিছু হবে না, আপনি কতটুকু নিজেকে তৈরি করছেন? আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে বের হয়েছেন, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বের হয়েছেন, আপনি অ্যাকাউন্টিং কতটুকু জানেন, আপনি ফিনান্স কতটুকু জানেন? এই জায়গাগুলোতে অর্থাৎ এই সাবজেক্টগুলো এমনি এমনি না, এই সাবজেক্টগুলো জব সেক্টর আছে, এবং এই জব সেক্টরগুলোতে না আমরা বিশ্ববিদ্যালয় থেকে প্রিপেয়ার হতে পারতেছি, না আপনারা প্রিপেয়ার হতে পারতেছেন, এবং ফাইনালি বাইরের দেশের লোকেরা এসে ওই জায়গাগুলো হোল্ড করে জব করতেছে, স্বাভাবিক বিষয়। এবং আরও মজার বিষয় আছে, আপনি সিম্পল উদ্যোক্তা হতে গেলে তো আপনার প্রতিষ্ঠানের ক্যালকুলেশনগুলো সঠিকভাবে রাখতে হবে, এই জন্য হলে তো আপনাকে শিখতে হবে, কিন্তু আপনারা কী করতেছেন, ফাঁকেবাজি করতেছেন, স্বার্থ উদ্ধারের জন্য পাশ করতেছেন। সুতরাং স্বার্থ উদ্ধারের জন্য যে কারোর সঙ্গে মিশলে তারা ধোকা দেবেই, ওই যে পড়াশোনাটা আপনাকে ধোকা দেবে, নিজেকে তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে ছেলেমেয়েগুলো চান্স পাইছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের অবস্থা কীরকম এগুলো নিয়ে কথা বলবো, কিন্তু নিজেকে তৈরি করেন, তাছাড়া কিন্তু জব সেক্টরে কিচ্ছু করতে পারবেন না। যারা চাকরি দিবে আপনারা তো মাংনা মাংনা টাকা দিবে না, মাংনা মাংনা তো বসায় বসায় খাওয়াবে না, আপনাকে কী করবে, আপনার কাছ থেকে কাজ আদায় করে নেবে। এখন কথা হলো, আপনাকে আমি 20,000 টাকা দিতেছি পার মান্থ স্যালারি দিতেছি, এখন আপনার কাছ থেকে যদি 30,000 টাকা না আর্ন করতে পারি, হুদায় আপনার 20,000 টাকা দেবো নাকি আমি? আর আপনাকে এই 20,000 টাকা আর্ন করতে গেলে আপনাকে কাজ করতে হবে না, সুতরাং কাজটা তো আপনাকে শিখতে হবে, এবং ওই কাজটা কীভাবে হলো আপনাকে পরবর্তী আপনার এমডিকে বুঝাই দিতে হবে যে স্যার এটা এইভাবে এটা এইভাবে হয়। তা সুতরাং কী হয়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট ছেলেমেয়েরা কিছুই জানতেছে না, বুঝতেছে না, গতানুগতিক এই যে সাজেশন আছে এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে দেখতেছে একদম হুবহু রিপিট করতেছে প্রশ্নগুলো, এবং সেগুলো থেকে প্রশ্ন ছেলেমেয়েরাও দিব্যি দিতেছে, পাশ করতেছে, কিন্তু নাম মাত্র পাশ করে কী করবেন, কিছুই হবে না, হুদায় দরকার নেই, বরঞ্চ পড়াশোনা বাদ দিয়ে বিয়ে শাদি করে ভ্যান রিক্সা চালান, অনেক ভালো কিছু করতে পারবেন। ওকে, তাহলে এই জায়গায় আজকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে জানলাম। আমি আপনাদের বলবো অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে যে 10 মার্কের ম্যাথ আসবে, আপনারা পুরা দমে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আগে শিখতে যায়েন না, বেসিক ধারণাটা নেন, ক্লাসটা আগে করেন, দেন এইটা শেখার আগে, এইটা যে শখ আছে টেবুলার শখ আছে, এইটা শেখার আগে আপনার আগে জাবেদা শেখেন, এবং আপনাদের একটা পিডিএফ ফাইল অন দিয়ে দেবো, আপনারা ওইটা দেখিয়েন। আর কয়েকটা বিষয় হলো, আপনারা ইংলিশগুলো শেখেন, অর্থাৎ যেহেতু পুরো সাবজেক্টটা ইংলিশে হবে, আপনাদের ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেনগুলো ঘটনাগুলো ইংলিশে দেওয়া থাকবে, সুতরাং আপনাদের ইংলিশ বুঝতে হবে, ইংলিশ পড়তে হবে এবং ইংলিশেই লিখতে হবে। এজন্য আপনাদের কি করতে হবে, এজন্য আপনাদের ইংলিশ কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো ওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেবো, কিন্তু আপনাদের রেসপন্স থাকতে হবে, রেসপন্স না থাকলে আমি দিতে পারবো না। ওকে, তো অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে লাস্ট এতটুকুই বলবো, এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখন কথা হলো, এইটা দিয়ে 4 মার্কের একটা প্রশ্ন আসে, অ্যাজ ইউজুয়াল 4 মার্কের একটা প্রশ্ন আসে, ছোট বাচ্চাদের প্রশ্ন, সেটা সমাধান করে দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো, নেক্সট দিন আর একটা স্টেপ শিখাবো, দেন জাবেদাগুলো শিখাবো, দেন আমি এইটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে টেবুলের সঙ্গে আছে এটা একটু লেট করে শেখাবো, কারণ ডিরেক্ট ওইটা গেলে আপনি শিখবেন না, নন কমার্সের ছেলেমেয়েদের সব মাথার উপর দিয়ে চলে যাবে, এমনিতেই তো ইংলিশ এই আমাদের কমার্সের গুলারও মাথার উপর দিয়ে চলে যাবে, শিখতে পারবেন না। সুতরাং আগে জাবেদা শেখেন, কিন্তু জাবেদা শেখার আগে লেনদেনটাতে কি বলতেছে, ইংলিশগুলো কি বলতেছে ওইটা জানেন, দেন ইংলিশটা জানতে পারলে আপনারা যারা কমার্স রয়েছেন তারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন ও এটার এটা হবে, কিন্তু নন কমার্স যারা রয়েছেন আপনারা ইংলিশ শেখেন, তারপর জাবেদা শেখেন, তারপর আপনারা অ্যাকাউন্টিং ইকুয়েশন তথা অন্যগুলোতে আসেন, অন্যথায় পাশ করতে পারবেন না, শুধু নাম মাত্র পাশ করে যাবেন, অথবা ওই যে প্রথম অধ্যায় পড়লেই পাশ হয়, এই আর 3 নম্বর অধ্যায় পড়লে তো পাশ হয়ে যাচ্ছে, এভাবে পাশ করবেন কিন্তু রেজাল্ট তো ভালো হবে না। ওকে, তো যে প্রশ্নটা আসে যা শুধু সেটাই সমাধান করে দেই, এই জায়গায় খেয়াল করেন তো, আমি বললাম একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস হচ্ছে ওনার ইকুইটি, এটা বললাম না, তাহলে এই জায়গায় দেখেন একটা প্রতিষ্ঠানের একটা সম্পদ টোটাল দেওয়া আছে 1,00,000 টাকা, এদিকে আমরা দায় ধরলাম 30,000 টাকা, এদিকে আমরা কি ধরলাম মালিকানা সত্ত্বে 17,000 ধরলাম, তাই না? এখন কথা হলো, এই জায়গা থেকে ছোট বাচ্চার কি প্রশ্ন আসে বলে দিতেছে, এই যে দেখেন আপনাদের অপশনে 4 মার্কের অপশনে এ নাম্বার দিয়ে অ্যাকাউন্টিং ইকুয়েশন এভাবে দিবে, দিয়ে বলবে হোয়াট, এই জায়গায় হোয়াট এইটাই লিখে দিবে, এইটাই উঠাই দিবে, দিয়ে এই দুটো লিখবে, লিখে বলবে ইকুয়াল টু হোয়াট, মানে এটাতে কি বসবে এটা বের করতে হবে। তাহলে এটা কেমনে বের করবে, ওই তো এ ইকুয়াল এল যোগ ওই, এর মানে হলো এল এবং ওই যোগ করতে হবে, তাহলে এল কত টাকা দেওয়া আছে, এল তো আপনাদের এখানে 30,000 টাকা দেওয়া আছে, এই যে 30, আর ওই কত দেওয়া আছে 74, তাহলে টোটাল কত হলো 1,00,000, এই যে এই জায়গায় 1,00,000 বসবে, বোঝা গেল? এই প্রশ্নটাও আসছে 3 বার না 4 বার না 5-6 বার রিপিট হয়েছে, বোঝা গেল? ওকে, এটা একটু মিশাই দিই, বি নম্বরে আপনাদের বি নম্বরে এটা বলছে হলো 1,25,000,
8 equal to what? 8 equal to 50,000. এইটা কত লায়াবিলিটিস কত তাহলে এই জিনিসটা বের করার জন্য এতটুকুই মাথা রাখবেন যে a equal l যোগ oi যদি হয় তাহলে l যদি বের করতে যায় a - oi লিখবো যখন আপনাকে oi বের করতে যাবে তখন কি লিখবো a - l লিখবো তাহলে আপনাকে কি বের করতে বলছে l বের করতে বলছে তাহলে l equal to আমরা জানি অ্যাসেট মাইনাস ওনার ইকুইটি তাহলে অ্যাসেট কত 125,000 125,000 থেকে আপনারা কত বাদ দিবেন 50,000 এই যে মাইনাস করতে হবে তাহলে বাদ দিলে কত হচ্ছে এই 50,000 এই জায়গা থেকে বাদ দেন মুখে মুখে করেন ছোট বাচ্চার মতো 75,000 নাকি তাহলে এই জায়গায় কত আসবে 75,000 আসবে এই প্রশ্নগুলাই আসে আশা করি বুঝাইতে পারতেছি এগুলো একদম ছোট বাচ্চাদের প্রশ্ন তাহলে যারা সায়েন্স থেকে আসেন তাদের এই ধরনের প্রশ্নগুলো দিয়ে কি বলে শুধু সায়েন্সরা সবার এই ধরনের প্রশ্নগুলাই আসে কয়জন আছেন দেখি চার পাঁচ জন তো দেখতেছি এভাবে হলে হবে না এই যে এগুলো করবেন আপনাদের বইয়ে দেখেন ব্যতিক্রম সাজেশন নেবেন সেই সাজেশন বইগুলোতে দেখেন চার মার্কের প্রশ্নগুলোতে এইভাবে প্রশ্ন করতেছে অনুরূপভাবে দেখেন কোন একটা প্রশ্নে এটাতে বলছে 90,000 টাকা এবং এই জায়গায় বলছে হলো 15,000 টাকা তাহলে ওনার ইকুইটি কত এভাবে বলে তো এখন কথা হলো এই জিনিসগুলো আপনারা যখন সবাই থাকবেন তখন শিখাইতে ভালো লাগবে তো আমি আমার যে ছেলেগুলো আছে সেগুলোকে তো বলছিলাম যে তোমরা সবাই মিলে থাকিও নন কমার্সের অনেকগুলো ছেলে ছিল তো তোমরা সবাই মিলে থাকিও অর্থাৎ এই ক্লাসটা পরবর্তীতে দেখবেন আমি ইউটিউবেও দেবো ইউটিউবে যে সকল ছেলে মেয়ে তোমরা রয়েছো তোমরা কি আসবা ফেসবুক গ্রুপে আসবা তাহলে আমরা 10:30 এইদিকে আমরা লাইভ ক্লাস করব তাহলে আপনাদের অনার্সে দেখেন এই জায়গায় বলবে ওনার ইকুইটি কত তাহলে ওনার ইকুইটি ইকুয়াল টু এ মাইনাস এল তাহলে এ কত আছে 90,000 আছে তাহলে 90,000 থেকে যদি আপনি 15,000 বাদ দেন তাহলে কত থাকে 90,000 থেকে 15,000 বাদ দিলে মনে হয় 65 না 75 থাকতেছে তাহলে এই জায়গায় আপনাদের কত হচ্ছে 75,000 আছে ছোট বাচ্চাদের মতো নাকি এভাবে আপনাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে চার মার্কের একটা প্রশ্ন আসবে আর অন্য যে অঙ্কগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ শিখাবো না জানি না কিরকম করালাম তবে এটা আমি বিশ্বাস করি আপনাদের কলেজের ক্লাসেসে হাজার গুণ ভালো হয়েছে বা আপনারা শিখতে পারবেন যদি আপনাদের শেখার মেন্টালিটি থাকে আপনারা কলেজে এভাবে শিখতে পারবেন না না কোনো বড় ভাইয়ের কাছে এভাবে বেসিক থেকে শিখতে পারবেন বলে আমার মনে হয় না সুতরাং যারা নন কমার্স রয়েছেন কমার্স সাইটে রয়েছেন ভিডিওটা দেখার পর আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের আমি রেসপন্স আসছে রেসপন্স না আসলে ক্লাস বন্ধ করে দেবো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসে দেখা হবে